সুবুরিয়া বাংলাদেশ নেপাল আদির পরা বিভিন্ন প্রান্তর লগতে অসমলৈ 1947 চনত দেখে স্বাধীনতা লাভ করার আগরে পরা বর্তমানলৈকে অব্যাহত আছে অবৈধ বিদেশী নাগরিকর প্রবর্জন। ভারতে স্বাধীনতা লাভ করার ফলস্বরূপে আন্তঃরাষ্ট্রীয় মানচিত্রত ভারতবর্ষই এক নির্দিষ্ট সীমা সংবিধান আদির বৈশিষ্ট্যরে সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচয় লাভ করিলে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেশের এটা অংশর হইতে থাকা আন্তঃরাষ্ট্রীয় সীমা আজিও সম্পূর্ণভাবে শিল নহল। গতিকে 1979 চনত অদৌ অসম ছাত্র সন্থা অদৌ অসম গণসংগ্রাম পরিষদে ভারতের মাটির পরা বিদেশী নাগরিক বহিষ্কার করবলৈ যি 6 বছরীয়া আন্দোলন চলাবলগিয়া হল আর ইয়ার ফলত ভারত সরকারে 1985 চনের 14 আগস্টর মাস নিশা যখন চুক্তি স্বাক্ষর করে দেশবাসীর আগত বিদেশী নাগরিক বহিষ্কার করার কথা ঘোষণা করলে, কিন্তু তারপর ইতিহাস অতি দুঃখর। কারণ দেশের নাগরিকর জীবন সম্পত্তির লগতে সংবিধানক সুরক্ষা দিয়ার অঙ্গীকার করা সরকারের নিজের দেশরে নাগরিকক প্রতারণা করা আর দেশের সার্বভৌমত্বক ভেঙুচালি করার ইতিহাসে দেখা গৈছে। সেয়ে আজি গুৱাহাটী প্রেস ক্লাবত এক সংবাদমেলত অসম জাতীয় গণসংগ্রাম পরিষদর সদস্যসকলে সাংবাদিকক জনায় কয় যে আন্তঃরাষ্ট্রীয় সীমার সুরক্ষার দায়িত্ব আর নাগরিকপঞ্জী উন্নীতকরণের লগতে ভোটার তালিকা প্রস্তুতকরণের দরে রাষ্ট্রীয় বিষয়ের দায়িত্ব নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার। কিন্তু 1985 চনের পর বর্তমানলৈকে কেন্দ্রীয় সরকারে মূর পুলুকা মারি থাকিল, এই চুক্তিমতে কোনো কার্যকরী নহল এইবুলি অসম জাতীয় গণসংগ্রাম পরিষদর কনভেনর ডক্টর অরূপজ্যোতি কলিতায় কয়। আমি একচুয়ালি আজি যিটো রিপোর্ট আপনালোকক দেখুৱালো তাৰ ক্ষেত্ৰত আমি এইটো দেখুৱাব বিচাৰিছিলোঁ যে ওয়ার্ল্ড বেংকক যিটো যিখিনি তথ্য ওয়ার্ল্ড বেংকে দিছিলে সেই যে ভারতবর্ষের পৰা 2013 বাংলাদেশলৈ প্রায় 40,000 কোটি টাকা বাংলাদেশলৈ গৈছিলে, যিখিনি বাংলাদেশৰ নাগৰিকে ভারতবর্ষত উপার্জন কৰি বাংলাদেশলৈ পঠিয়াইছিলে। এটা প্রশ্ন 40,000 কোটি 6.6 বিলিয়ন US ডলার বলে লিখা আছে রিপোর্টত। এটা প্রশ্নটো হল যে 6.6 বিলিয়ন US ডলার অর্থাৎ 40,000 কোটি টাকা কেইজন মানুহে উপার্জন করলে? কারণ আমি যদি ধরো যে এজন মানুহে তাত বাংলাদেশের পৰা আহি ভারতবর্ষত ওয়ার্কার হিসাবে কাম করিলে আর বছরত কিমান টকানো পঠিয়াব পারে, খুব বেশি 1 লাখ টাকা আমি যদি ডেইলি আয়টো ধরো, তেনেক্ষেত্রত তার মানে 40 লাখ মানুষ ইয়াতে কাম করে আছে নাকি বাংলাদেশের পৰা আহি? কিন্তু যদি আমি দেখা যাও যে যেহেতু ভিসা ইস্যু করা গৈছিলে যে এবছৰত ভিসা ইস্যু করা গৈছে 4,85,000, বাকি 37 লাখ মানুহে তেনে কি ধরনের ভারতবর্ষত কেনেকে প্রবেশ করলে আর কেনেকে ইয়ারপা উপার্জন করে ভারত বাংলাদেশলৈ পঠাই আছে, এই বিষয়ত একটা তদন্ত হওয়া দরকার। কারণ আজি আমি দেখিছোঁ যে 30 বছর হয়ে গেল অসম চুক্তি স্বাক্ষর হওয়া, কিন্তু অসম চুক্তির মূল দফাবিলাক আজিলৈকে রূপায়ণ নহল। আর আমি যোৱা 21 ডিসেম্বর যখন সেমিনার অনুষ্ঠিত করেছিলাম তাত এইটো ওলাইছিলে যে মূল কথাটো হল যে এখন রিপেট্রিয়েশন ট্রিটির দরকার, যে ভারতত যেতিয়া চিনাক্ত হব এখন অবৈধ নাগরিক বলে যেতিয়া বাংলাদেশের পৰা অবৈধ নাগরিক তেওঁক বাংলাদেশলৈ পঠিয়াবলৈ যদি ভারত বাংলাদেশের মাজত রিপেট্রিয়েশন ট্রিটিখন না থাকে তেনে এইটো কোনো ধরনের সম্ভব নহয় তেওঁক আপনি বাংলাদেশলৈ পঠিয়াবলৈ। সো এতিয়া আমি এই দাবিটো উত্থাপন করছো আর এই আহ্বান জানাইছো অসমৰ প্রত্যেকজন রাইজক প্রত্যেকটো দল সংগঠন সবকে একত্রিত হয়ে এই কথাটো আমি যাতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর আগত উত্থাপন করিও পাৰো, জোরে উত্থাপন করিও পাৰো যে আপনি শীঘ্রে এই ট্রিটিখন বাংলাদেশের লগত স্বাক্ষর করক। আজি মোদী ডাঙরিয়ায় যেহেতু এইটো ইলেকশনের আগতে এইটো কথা কৈছিল যে অবৈধ যিখিনি মানুহ ভারতবর্ষত প্রবেশ করেছে বাংলাদেশের পৰা বিশেষকৈ অসমত সেইখিনি মানুহক বাংলাদেশলৈ পঠিয়াত তেওঁ ইচ্ছুক বা তেওঁ তার কারণে উচিত যিখিনি যাবতীয় করবলগীয়া আছে তেওঁ করিব বলে তেওঁ নিজে ইচ্ছা প্রকাশ করেছে। তেনেক্ষেত্রত আমি কথাবিলাক আঙুলিয়াই দিব বিচাৰিছোঁ খালি তেওঁলোকক তথ্য হিসাবে যে এইখিনি এইখিনি তথ্য আছে, আপোনালোকে এইখিনি তথ্য লক আর আপনি বাংলাদেশ সরকারক বহি তেওঁলোকক সৈমান করক যে এই কথাটো সঁচা, আপোনালোকর অবৈধ নাগরিক আমার তাত আছে, এইটো অকল আমি কোৱা কথা নহয়, আজি ওয়ার্ল্ড বেংকে কৈছে যে 32 লাখ মানুহ ভারতবর্ষত থাকা বলে ওয়ার্ল্ড বেংকৰ পপুলেশন সেন্সাস রিপোর্ট যে 35 লাখ তার মানে হয়তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে দেখা পাওয়া 32 লাখ আছে, অবৈধভাবে আর কিমান আছে আজিতো আমি দেখালো অসম সরকারের রিপোর্ট যে 2000 নাওর ভিতর মাত্র 29খন নাও ধুবুরী অঞ্চলত রেজিস্টার্ড, বাকি গোটেই নাওখিনি রেজিস্টার্ডই নয়, তার ফল তার সেই নাওর জড়িয়ে কিমান মানুষ অহা যাওয়া করে আছে তার তথ্য আছে জানো? ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।